তাহলে আমরা জীব স্বভাব তো ধাঁধায় পড়ে গিয়েছি, মায়ার কুহকে মায়ার ধাঁধায় আমরা অনিত্যকে মনে করছি সত্য নিত্য। আর নিত্য ভগবান ভগবত সম্বন্ধীয় যা ভক্তি তত্ত্ব সবকে মনে করছি অনিত্য। অনেকে মনে করেন এই যে ভক্তগণ যা ভজন সাধন করেন এগুলি তাদের নিজ নিজ ভাব, আসলে বস্তুত এর কোনো অস্তিত্ব নাই। এর নাকি বস্তুত কোনো অস্তিত্বই নাই। অজ্ঞজন বলছে বিজ্ঞের মতো, মায়ার দাসত্বজনিত কারণে এই অজ্ঞ ব্যক্তির মনে হচ্ছে যে এই যে না খেয়ে দেয়ে উনি বসে বসে ভজন করেছেন গাছতলায় বসে, কি লাভ ওনার ভাবের ভজন। কিন্তু এ কথা কি অস্বীকার করবে? এই ভাবুক মাধবেন্দ্র পুরীর জন্যেই তো গোপাল বালক দুগ্ধভাণ্ড নিয়ে এসে বলছে, মাধবেন্দ্র তুমি দুগ্ধটা নিয়ে পান করো। ভাবগ্রাহী জনার্দন এই ভক্তির ভাবকে সম্মান করছেন। ভগবানের বাক্যকে যেমন, ভগবানের যা কিছু বিষয়কে যেমন ভক্ত শ্রদ্ধা করে, ভগবান আদরের সঙ্গে ভক্তির ভাবকেও শ্রদ্ধা করে। না হলে সর্বজ্ঞ অজ্ঞের মতো আচরণ কেন করবে? আচ্ছা, না হলে ধরলাম আজ ভুলে গিয়েছে যেটা কলা না কলার চোখলা। বিদুর পত্নী যখন কৃষ্ণকে ভালোবেসে কলাটা ফেলে দিয়েছে আনন্দে, কৃষ্ণমূল লক্ষ্য কি হাতে আছে কি তাকে দিচ্ছি ভুলে গিয়েছে, কলাটাকে ফেলে দিয়ে কলা আর চোখলাটা খাওয়াচ্ছে, প্রভুও খাচ্ছেন। প্রভু তো বলতে পারতেন, উনি তো সর্বজ্ঞ, যে কলাটা ফেলে দিয়ে তুমি কলা আর চোখলাটা খাওয়াচ্ছ কেন? ওনারও মনে নাই যে আমাকে কি খাওয়াচ্ছে। আসলে ভগবানকে কি সেবা দেওয়া হয়েছে, কি নিবেদন করা হয়েছে প্রভু এটি দেখে না। 56 ভোগ 36 ব্যঞ্জন আরো কত কি দিয়েছে, নাকি শুধুমাত্র ভক্তির সঙ্গে পোকা বেগুনটা একটু আধা সিদ্ধ করে দিয়েছে? সিদ্ধ গৌরকিশোর বাবা এই নবদ্বীপে একদিন নবদ্বীপের বাজারে একটা পোকা অর্ধেক পচা, বেগুনটা তো আর বিক্রি হবে না, ব্যবসায়ী ফেলে দিয়েছে। এখন ওই বাজারের উপর দিয়ে যেতে যেতে দেখে ওই পোকা বেগুন পচা বেগুনটা অর্ধেকখানা, ওটাকেই কুড়িয়ে নিয়ে এসেছে। গঙ্গার তীরে একটা ভাণ্ডের মধ্যে বাবা একটু জলের মধ্যে বেগুনটা দিয়ে আর নিচে একটু লাকড়ি দিয়ে আগুন ধরিয়েছে, আধা সিদ্ধ হয়েছে, সেদ্ধও হয়নি। বাবা কোন ভাবরাজ্যের থেকে এই সেবা করছে বাবাই জানেন। সিদ্ধ গৌরকিশোর বাবা করলেন কি, ওই পোকা বেগুনটাই ভোগরূপে ঠাকুরকে নিবেদন করছে। গঙ্গা তীরে তিনি কীর্তন করছেন, ভজপতিত উদ্ধারণ শ্রীগৌর হরি। কীর্তনটি করতে করতে মনটা লেগে গিয়েছে প্রভুর ভোজন লীলায়। আমরা যেমন ভগবানের চিন্তা করতে বসলেও বিষয়ে মনটা লেগে যায়, মনের গতি প্রবৃত্তি সতত বিষয় অভিমুখে প্রভাবিত হচ্ছে, মনটা খালি বিষয়ের দিকে ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু সিদ্ধ বাবার মনটা সততই ছুটে ছুটে যাচ্ছে ভগবানের নিত্যলীলায় স্মরণ মঙ্গলে। ভজপতিত উদ্ধারণ শ্রীগৌর হরি কীর্তনটা গাইতে গাইতে সিদ্ধ বাবার অষ্টসাত্ত্বিক ভাববিকা,
তার মধ্যে যখন পদটা এসেছে নাহি জানি পরিপাটি নাহি আয়োজন, সুখারুখা এক মুষ্টি করহ ভক্ষম। প্রভু আমি সেবার কি জানি, আমি কি তোমাকে সেবা দিতে পারি? প্রভুর এই ভাবে আজ সিদ্ধ বাবা মত্ত হয়ে গেলেন। সিদ্ধ গৌরকিশোর বাবা তখন নয়নাশ্রুতে ভাসছেন, বাক রুদ্ধ হয়ে গেল, আর কীর্তন গাইতে পারছে না। প্রেমী সিদ্ধ বাবা কত সময় অভিভূত হয়ে থাকলেন, ভাবির আবেশে থাকলেন, এটি বাবাও জানেন না। অনেক সময় কেটে গিয়েছে, প্রায় বিকেল হয়ে এসেছে, একটু সম্বিত ফিরেছে, ভোগ লাগিয়েছে, তখন কোনো প্রকারই নিজেকে সংবরণ করে সিদ্ধ বাবা মহাপ্রভুর লীলা স্মরণ করতে করতে একটু সম্বিত ফিরেছে, ভোগারতি বিশ্রাম দিয়ে উনি এই অর্ধেক পোকা অর্ধেক পচা বাকি অংশটা ওই আধা সিদ্ধ ওটাই তো ঠাকুরকে ভোগ লাগিয়েছিলেন, মহাপ্রভুকে ভোগ লাগিয়েছিলেন, এই বস্তুটা যখন উনি পাচ্ছেন মনে মনে এই ভাব প্রভু পেয়েছেন তার অধরামৃত। সিদ্ধ বাবার দিকে তাকিয়ে দেখুন, যেন এ অমৃত স্বর্গবাসী দেবতাগণও পায়নি, অমৃত নয় পরামৃত, এমন রূপে আস্বাদন করেছেন, মুখের অভিব্যক্তি এমন যে আজ কি দ্রব্য পাচ্ছি। তাহলে ভক্তির ভাব একে কি কেউ অস্বীকার করতে পারবে? কেউ কি পারবে এই ভাবগুলিকে অস্বীকার করতে? সিদ্ধ চৈতন্য বাবা উনি যখন গৃহের মধ্যে ভজন করেছেন, উনি তো মহাপ্রভুকে নাগর, নিজেকে নাগরী এই ভাবে ভজন করতেন, নাগরী ভাবের ভজন। তো মহাপ্রভুর সঙ্গে রাত্রিকালে, তখন তো এখনকার মতো শ্রীমন্দির আদি ছিল না, মন্দির ছিল, সিদ্ধ বাবা একটা ছোট্ট পর্ণকুটিরে থাকতেন, দরজা দেওয়া, উনি মহাপ্রভুর সঙ্গে কথা বলছেন, নাগরী ভাবে কথা বলছেন, তো কথার ভিতরে একটা প্রণয় মাখানো রয়েছে, হেনকালে কোনো এক পাষণ্ড মাতাল এক রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, বাবার কথাগুলি শুনি সিদ্ধ বাবার মনে একটা সন্দেহ হল, আচ্ছা বাবাকে যে সবাই সিদ্ধ পুরুষ বলেন কথা বলছেন কার সঙ্গে, বাবাজি তো একা থাকেন, কথাগুলি আবার যেভাবে বলছে তার ভিতরে যেন প্রণয়ের গন্ধ পাচ্ছি, তার মানে বুঝি বাবা কোনো দুষ্কর্ম করেছেন। লাথি দিয়ে দরজাটা ভেঙে দিলেন, সিদ্ধ বাবা তো একাই বসে আছেন, তবে হ্যাঁ মহাপ্রভু নাই এ কথাও বলা যাবে না, মাতাল দেখতে পায়নি, সিদ্ধ বাবা তো গৌরকে নিয়েই কথা বলছিলেন। এই ভাব সাধারণ জগতের জীবের বোধগম্য হবে না, সিদ্ধ বাবাদের জীবনচরিত্র এমনই, গৌর পার্ষদদের জীবনচরিত্র এমনই, দুগ্ধ আবর্তন করছেন সেবা পেয়েছে, মানসে চিন্তন করছে, নৃত্য করেছেন রাধা মাধব, নৃত্যে কত পরিশ্রম, আহা একটু সেবা দেব, সেবার স্ফূর্তি, ঈষৎ উষ্ণ যদি প্রভুকে দুগ্ধটা সেবা দেওয়া হয় তাহলে নিশ্চয় প্রভুর শ্রম ক্লান্তি দূর হবে, মানুষই সেবাটা করছে,
এদিকে মনের ভিতরে একটা লোভ দুগ্ধটা আবর্তন করতে করতে জাল দিয়েছে। এগুলি কিন্তু মানুষেই হচ্ছে। আবার দেখুন ওদিকে রাধা মাধবীর নৃত্য দেখার জন্য একটু উঠে গিয়ে গবাক্ষরন্ধ্রে জানলা দিয়ে একটু দেখছে। এদিকে দুগ্ধ যেই উতলে গিয়েছে, দৌড়ে এসে নাবাতে গিয়ে হাতে একটু গরম দুধ পড়ে গিয়েছে, ফুটন্ত দুগ্ধ যেই পড়ে গিয়েছে ধ্যানটা কেটে গেল। বাইরে দেখছেন হাতটা পুড়ে গিয়েছে। এটাই তো চরিত্র। তাহলে ভজনকে কেউ যদি ভাবের আবেশ বলে কেবল ত্যাগ করে, এটি সাধারণ জনমানুষ বুঝবে না। সিদ্ধ বাবার চরিত্রে পাই গোবর্ধনের, সিদ্ধ বাবা মানসী গঙ্গার তীরে সিদ্ধ বাবার চরিত্রে আমরা পাই। সিদ্ধ কৃষ্ণ বাবা উনি যখন মানসী গঙ্গায় নেমেছেন, স্মরণ করছিলেন যে রাধারানী গোবিন্দের সঙ্গে, সখীগণ সঙ্গে জলকেলি করছেন মানসী গঙ্গায়। এই মানসী গঙ্গায় জলকেলি করতে করতে হঠাৎ রাধারানীর নূপুরের একটা অংশ খুলে পড়ে গিয়েছে জলে। রাধারানী ব্যাকুল, আমার চরণের নূপুরটা কোথায় গেল? বাবা ওটা খুঁজতেই নেমেছে। সাত দিন কেটে গিয়েছে এই মানসী গঙ্গার জলের নিচে। আসলে নূপুরটা কুড়িয়েছেন, কুড়িয়ে রাধারানীর চরণে উনি পরিয়ে দিচ্ছে। এই যে রাধারানীর চরণটা পেয়ে এত আনন্দ আবেশ, এই চরণের সেবায় সিদ্ধ বাবার কত সময় কেটেছে বাহ্য দৃষ্টিতে কিছুই জানে। সিদ্ধ বাবা সাত দিন পরে যখন জল থেকে উঠছে, এদিকে তো লোকে লোকারণ্য, বাবা কোথায় গেলেন কোথায় গেলেন? সাত দিন পরে জলের থেকে উঠে আসছেন, এর কি ব্যাখ্যা হবে? সিদ্ধ বাবার হাত থেকে যখন আতরের শিশিটা পড়ে গেল, ওটা মানসে সাক্ষাতে নয়, মানসে উনি আতরটা সুগন্ধি ওটা পড়ে গিয়েছে। এদিকে সাধারণ মানুষ যত বাবার আশেপাশে আসছেন তারাই সুগন্ধ পাচ্ছে, বাবা আতরের গন্ধ কোথা থেকে আসছে? তার মানে ভজনকে কেউ যদি বলে ভাব, ভজন রহস্য তার অনুভব হয়নি। নাহলে বলুন মাধবেন্দ্রপুরীর জন্য গোপবালক দুগ্ধ নিয়ে আসবে কেন? ক্ষীরের ভাণ্ড শ্রীবিগ্রহ হয়ে চুরি করবে কেন? তেমন প্রেমিক ভক্তির জন্য তিনি কি না করে? সর্বজ্ঞ প্রভু কলা ফেলে দিয়ে কলার চোখলা খাওয়াচ্ছে, উনি তাই খাচ্ছেন। এত লক্ষ্মী স্বরূপিণী দ্বারকা মহিষী, তারা সেবা দেন, প্রভু সুখ পান, কিন্তু এতটা সুখ পায় না। সুদামার ক্ষুদির কণায় প্রভু যেরকম সুখ পাচ্ছেন, এটা তো তারা অনুভব করছেন, দেখছে প্রভুকে। আমরা যে সেবা দিই প্রভু, তো এমন তৃপ্তি সহকারে এমন আনন্দের সঙ্গে কোনোদিন ভোজন করেনি। কিন্তু সুদামার এই ছেঁড়া আঁচলে বাঁধা, তাও কত ঘরের ভিক্ষা করা, এত দারিদ্র দরিদ্র ব্রাহ্মণ, তার কাছ থেকে ক্ষুদের কণাকে প্রভুর কি সুখ কি শান্তি! ভাবগ্রাহী জনার্দন, ভক্তির অন্তরে ভগবানের প্রতি যে শুদ্ধ স্বাভাবিক ভাব, সেবার যে বৈশিষ্ট্য, সেবার যে ভাব, ভাবগ্রাহী জনার্দন সতত তাই গ্রহণ করে। তাই হে প্রভু, এই জগতে ভক্তগণ দেখিয়েছেন যে মনটা যদি তোমার সঙ্গে লেগে থাকে, তোমার সেবার চিন্তনে যদি লেগে থাকে,
তাহলে আর প্রাকৃত জগতের বিষয়ে তাকে কখনো দুঃখ দেয় না। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।